বন্ধুরা, আমাদের মধ্যে প্রায় প্রত্যেকেই ফটো তুলতে ভালোবাসে, অনেকে ফটো এডিট করতেও অনেক বেশি ভালোবাসে। সেক্ষেত্রে আমরা যারা স্মার্টফোনের ইউজ করি, আমরা লাইটরুম মোবাইল বা স্ন্যাপসিডের ইউজ করে থাকি। কিন্তু এই দুটো অ্যাপের মধ্যে কোন অ্যাপটা বেশি ভালো হবে আর কোন অ্যাপটা ইউজ করলে আপনারা আপনাদের ফটোকে সহজেই খুব ভালো এডিট করতে পারবেন, সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বন্ধুরা। তাই ভিডিওটা পুরোটা দেখবেন, স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বলবো যে কোন অ্যাপটা কোন ক্ষেত্রে আপনাদের জন্য পারফেক্ট হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন না দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রথমেই বলবো র ফটো এডিটিংয়ের কথা। র আর জেপেক এই দুটো ফরম্যাটের ফটো আমরা সাধারণত এডিট করে থাকি। এক্ষেত্রে যারা DSLR ইউজ করি তারা জানি যে র ফটো তুললে সেক্ষেত্রে ফটো এডিটিংয়ের ক্ষেত্রে কত বেশি সুবিধা হয়। বন্ধুরা, লাইটরুম আর স্ন্যাপসিড দুটো অ্যাপেই র ফটো এডিট করা সম্ভব। স্ন্যাপসিডে আগে র ফটো এডিট করার অপশান ছিল না। রিসেন্টলি বছর দুয়েক আগে স্ন্যাপসিড একটা আপডেটের মাধ্যমে র ফটো এডিটের অপশান এর মধ্যে ইনেবল করে দিয়েছে। বন্ধুরা, যদি বলি লাইটরুমের কথা, লাইটরুম মোবাইলের র ফটো এডিটিং স্ন্যাপসিডের থেকে অনেক ভালো হয়। কিন্তু লাইটরুম মোবাইলের র ফটো এডিটিংয়ের জন্য আপনাদের 369 পার মান্থ দিয়ে এক্সট্রা একটা প্রিমিয়াম প্যাক কিনতে হবে। প্রিমিয়াম প্যাক যদি আপনারা সাবস্ক্রিপশান নেন, সেক্ষেত্রে আপনারা র ফটো এডিটিং এছাড়াও আরও অনেক ফিচার ইউজ করতে পারবেন। কিন্তু স্ন্যাপসিডে র ফটো এডিটিং বা যে কোনো ফটো এডিটিং ফ্রিতে হয়ে যাবে, এক্ষেত্রে কোনো ধরনের সাবস্ক্রিপশান প্যাক লাগবে না। বন্ধুরা, এরপর বলি বেসিক ফটো এডিটিং টুলসের ব্যাপারে, যেমন ব্রাইটনেস কমানো বা বাড়ানো, কন্ট্রাস্ট কমানো বা বাড়ানো, হাইলাইট, শ্যাডোস, স্যাচুরেশান এগুলো কমানো বা বাড়ানো বেসিক ফটো এডিটিংয়ের মধ্যে পড়ে। লাইটরুম স্ন্যাপসিড দুটো ক্ষেত্রেই আপনারা বেসিক ফটো এডিটিং খুব সহজেই ভালোভাবে করতে পারবেন। কিন্তু লাইটরুমের মধ্যে ব্ল্যাকসকে কমানো বাড়ানো, হোয়াইটসকে কমানো বাড়ানো এইসব বিভিন্ন ফিচার এক্সট্রাভাবে রয়েছে, যেগুলো স্ন্যাপসিডের মধ্যে নেই। লাইটরুমে বেসিক ফটো এডিটিং স্ন্যাপসিডের তুলনায় একটু বেশি ভালোভাবে করা সম্ভব। কিন্তু লাইটরুমে যদি আপনারা ভাবেন যে এক্ষেত্রে প্রিমিয়াম কোনো প্যাক লাগে কি না, এইসব বেসিক ফটো এডিটিংয়ের জন্য লাইটরুমে কিন্তু কোনো প্রিমিয়াম প্যাক আপনাদের কিনতে হবে না। কিন্তু লাইটরুমের ফটো এডিটিং সময় সাপেক্ষ, মানে আপনাদের যদি তাড়াহুড়ি করে কোনো ফটো এডিট করতে হয়, তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে সোশ্যাল মিডিয়াতে ফটো আপলোড করবেন, সেক্ষেত্রে আপনারা স্ন্যাপসিডে ফটো এডিট করুন। কিন্তু আপনাদের কাছে যদি অনেক টাইম থাকে, সেক্ষেত্রে আপনারা ইউজ করুন লাইটরুম। বন্ধুরা, এরপর আমরা কথা বলবো প্রিসেট প্যাকের ব্যাপারে। দেখুন বন্ধুরা, লাইটরুম অনেক পপুলার একটা অ্যাপ লাইটরুমে, তাই আপনারা খুব সহজেই অনেক ধরনের প্রিসেট প্যাক পেয়ে যাবেন, অনেক রকম ইউজার প্রোফাইল পেয়ে যাবেন, যেগুলো সহজেই ফটোতে অ্যাপ্লাই করে ফটোকে অনেক বেশি বুস্ট আপ আপনারা করতে পারবেন। আপনারা কোনো ফটোকে এডিট করলেন, সেক্ষেত্রে ফটোর কোনো একটা প্রোফাইল আপনারা কপি করে রেখে দিলেন, সেই প্রোফাইলটাকে অন্য ফটোতে ইউজ করলে সেক্ষেত্রে ফটোর এডিটিং অনেক তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা, এরপর কথা বলি সিলেক্টিভ টুলের ব্যাপারে, মানে ফটোর কোনো একটা পার্টিকুলার সিলেক্টিভ এরিয়া, আমার মুখ বা কোনো ব্যাকগ্রাউন্ড বা যে কোনো একটা সাবজেক্ট, সেটাকে পার্টিকুলারলি চুজ করে আপনারা যদি সেটাকে সিলেক্ট করে শুধু সেটার ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে লাইটরুম আর স্ন্যাপসিড দু ক্ষেত্রেই অপশান রয়েছে। লাইটরুমে অপশান অনেক বেশি রয়েছে, কিন্তু সেক্ষেত্রে আপনাদের প্রিমিয়াম প্যাকের প্রয়োজন। স্ন্যাপসিডে আপনারা খুব সহজেই এটা ফ্রিতে করতে পারবেন। বন্ধুরা, এরপর আমরা কথা বলবো হিলিং টুলের ব্যাপারে। আমরা অনেক ক্ষেত্রে অনেক ফটো নিই, যেমন ধরুন কোনো জায়গার ফটো নিলে সেখানে অনেক রকম ভুলভাল জিনিস চলে আসে, কোনো প্লাস্টিকের টুকরো, কোনো ময়লা, এগুলো অনেক সময় ফটোর মধ্যে চলে আসে। তো সেক্ষেত্রে আমাদের সেগুলোকে এমনভাবে রিমুভ করার প্রয়োজন হয় যাতে সেগুলো বোঝা না যায়, সেগুলো ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায়। তো সেক্ষেত্রে আমাদের হিলিং টুলের দরকার হয়ে থাকে। সেম আগের মতোই লাইটরুম যদি আপনারা ইউজ করেন, সেক্ষেত্রে আপনাদের হিলিং টুল একটা প্রিমিয়াম সিলেকশান, সেক্ষেত্রে হিলিং টুলের জন্য আপনাদের প্রিমিয়াম প্যাক নিতে হবে। কিন্তু আপনারা যদি ইউজ করেন স্ন্যাপসিড, সেক্ষেত্রে আপনারা হিলিং টুলকে ফ্রিতে খুব সহজেই ইউজ করতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি লাইটরুমের প্রিমিয়াম প্যাক নাও নেন, সেক্ষেত্রে আপনারা কিছু স্পেসিফিক ফিচার পাবেন যেগুলো স্ন্যাপসিডের মধ্যে আপনারা পাবেন না। যেমন স্পেসিফিক কোনো কালারকে এডিট করা, ধরুন আপনি রেড কালারকে বাড়াতে চাইছেন, রেড কালারের কন্ট্রাস্ট, রেড কালারের স্যাচুরেশান, হিউ, লুমিনেন্স এগুলো বাড়াতে চাইছেন, তো সেক্ষেত্রে লাইটরুমে কিন্তু একটা অপশান রয়েছে রেড, গ্রিন, ব্লু এইসব কালারগুলোকে সিঙ্গেল সিঙ্গেল সেপারেটলি এডিট করার।
কিন্তু স্ন্যাপসিডে এটা কোনো অপশান নেই। বন্ধুরা, লাস্টলি যদি আমি কথা বলি যে কোন এডিটিং অ্যাপসটা আপনাদের জন্য ভালো হবে, কোন এডিটিং অ্যাপসটা আপনাদের জন্য পারফেক্ট হবে, তাহলে বলবো যে লাইটরুম আর স্ন্যাপসিড দুটো অ্যাপই দুটো ক্ষেত্রের ইউজের জন্য। যদি আপনাদের তাড়াতাড়ি কোনো জায়গায় ফটো আপলোড করতে হয়, তাড়াতাড়ি এডিট করতে হয়, সেক্ষেত্রে আপনারা ইউজ করুন অন দ্য গো স্ন্যাপসিড। আর যদি আপনাদের হাতে সময় থাকে, অনেকক্ষণ ধরে ফটো এডিট করতে চান, সেক্ষেত্রে আপনারা লাইটরুম মোবাইল ইউজ করুন। কিন্তু বন্ধুরা, লাইটরুম মোবাইল কিন্তু ফ্রি একটা সফটওয়্যার নয়। লাইটরুম মোবাইলের কিছু স্পেসিফিক পার্ট রয়েছে, কিছু স্পেসিফিক ফিচার রয়েছে যেগুলো অনেক প্রিমিয়াম প্যাকেজ, যেগুলো 369 পার মান্থ আপনাদের এক্সট্রা পে করতে হবে। কিন্তু স্ন্যাপসিড মোবাইল যেহেতু গুগলের একটা সফটওয়্যার, আর লাইটরুম মোবাইল আমরা জানি যে অ্যাডোবের সফটওয়্যার, গুগলের সফটওয়্যার হওয়ার জন্য স্ন্যাপসিড মোবাইলের সব ফিচার সব কিছু পুরোপুরি ফ্রি। এক্ষেত্রে সব ফিচার আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু স্ন্যাপসিড মোবাইল একটা ভালো অপশান হতে পারে। বন্ধুরা, যদি আমার কথা বলি, আমি স্ন্যাপসিড আর লাইটরুম দুটোকেই ইউজ করি। লাইটরুম আমি প্রিমিয়াম ভার্সন ইউজ করি না, স্ন্যাপসিডকে বেশিরভাগ ইউজ করি। তবে স্ন্যাপসিডে এডিট করার পর যদি ফটোর কোনো জায়গা স্পেসিফিকলি চেঞ্জ করার হয়, সেক্ষেত্রে সেই ফটোটাকে এক্সপোর্ট করে আমি সেটাকে লাইটরুমে নিয়ে আসি, তারপর লাইটরুম থেকে আবার ফটোটাকে এডিট করি। বন্ধুরা, লাস্টলি আমি আপনাদের বলবো, দুটো অ্যাপই খুব ভালো অ্যাপ, দুটো সফটওয়্যারই খুব ভালো সফটওয়্যার। যে কোনো একটাকে ইউজ করলে আপনারা খুব ভালো প্রোডাক্টিভ ফটো এডিট করতে পারবেন। মনে রাখবেন যে আপনাদের ফটো এডিটিং স্কিলটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কোনো ফটো এডিটিং অ্যাপ তো যে কোনো ফটো এডিটিং আপনার অ্যাপ আপনারা ইউজ করতে পারেন, কিন্তু আপনাদের ফটো এডিটিং স্কিল সেটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটাই আপনাদের ফটোটা কেমন হবে, আপনাদের পোস্ট প্রসেসিংয়ে ফটোটা কেমন হবে, সবচেয়ে বেশি ডিপেন্ড করে যে আপনাদের কতটা স্কিল আছে, আপনাদের মধ্যে কতটা স্কিল রয়েছে সেটার উপরে। বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লেগেছে। আর এইরকম ধরনের টেক ভিডিও দেখার জন্য অবশ্যই দ্য আরবানসকে সাবস্ক্রাইব করুন। ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।